الجمعه حج المساكين رسول كريم صلى الله عليه وسلم আরো বলেন একজন মুসলমান যখন মসজিদের মধ্যে আজান হয় ওই আজানের ধ্বনির অপেক্ষায় না থেকে তার তৌফিক অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী সুন্দর জামা কাপড় পরিধান করে খুশবু গায়ে লাগিয়ে দিয়ে মসজিদের দিকে যখন সে ধাবিত হয় রওনা হয় ওই মসজিদে রওনা হওয়ার সময় তার পাগুলো যেই সমস্ত জমিনের যেই কঙ্করের মধ্যে লাগে কঙ্করের কথা এখানে উল্লেখ করা হয়েছে আপনি বালুর কণা উল্লেখ করতে পারেন যেহেতু হাদিসটা এসেছে কঙ্করের কথা মসজিদে রওনার জন্য তার পাটা যেই মসজিদে আসার পথে কঙ্করের মধ্যে লাগে বালুর রাশিগুলোর মধ্যে লাগে বালুর কণাগুলোর মধ্যে লাগে তার বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম তার জমিনের মধ্যে দাবিত হয় লাগে স্পর্শ করে প্রত্যেকটার কদমের মধ্যে যেই পরিমাণ বালুর কণাগুলো লাগে কাল হাশরের কঠিন মুসিবতের সময় প্রত্যেকটা কণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকে পরিণত করে আপনার নেকের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিবেন সুবহানাল্লাহ জুমার নামাজের ফজিলত আপনাকে আহলান সাহলান জানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা নিয়োগ করা হবে ওই ফেরেশতাগুলো আপনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে আসবে আপনি মসজিদের মধ্যে যেই জায়গায় জায়গা পাবেন যেই জায়গার মধ্যে স্থান পাবেন ওই জায়গার মধ্যে আপনি বসে যাবেন যেই জায়গায় স্থান পাবেন ওই জায়গার মধ্যে বসে যাবেন তবে উত্তম হলো প্রথম কাতার পরিপূর্ণ করে বসা এখানে চার পাঁচজন ওইখানে চার পাঁচজন ওইখানে দুই তিনজন এই রকম নয় হাদিসের ভাষা হলো আপনি যেই জায়গা স্থান পাবেন অর্থাৎ প্রথম কাতারটা আপনি পরিপূর্ণ করবেন আপনি বসে যাবেন ইমাম সাহেব আপনার জন্য যেই খুতবাগুলো দিবেন যেই কথাগুলো বলবেন ওই কথাগুলো আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন যখন ইমাম সাহেব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যখন তিনি খুতবা দিবেন হাদিসের মধ্যে আসছে আপনার সাথে যেই ফেরেশতাগুলো আসছিল ওই ফেরেশতাগুলো তাদের দপ্তরগুলো তাদের খাতাগুলো বন্ধ করে দিয়ে ওই খতিবের কথাগুলো তারা শুনতে থাকে এবার যখন নামাজ শুরু হয়ে যায় ওই ফেরেশতাগুলো নামাজের খাতারের মধ্যে দাঁড়িয়ে নামাজের মধ্যে শামিল হয়ে যায় নামাজে শামিল হওয়ার পর ওই ব্যক্তি যখন যথা নিয়মে যথা সময়ে নামাজটাকে পরিপূর্ণ করে এবার যখন মসজিদ থেকে বের হয় তার সমস্ত আমলনামাগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে ফেরেশতারা চলে যান আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতাকে উদ্দেশ্য করে বলেন ও ফেরেশতা তোমরা এই দপ্তরে কি নিয়ে এসেছো এবার ওই ফেরেশতারা বলেন আল্লাহ তোমার বান্দা জুমার নামাজটাকে যথা নিয়মে যথা সময় আদায় করেছে তার নেকগুলো এখানে লিখে নিয়ে এসেছি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা ওই নেকগুলো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জমা দিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে সে ঘোষণা করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা পেয়ে ওই সংশ্লিষ্ট ফেরেশতারা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সেই নেকগুলো জমা দিয়ে দেওয়া হয় এরপরে ওই নেকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বৃদ্ধি করে দেন ওই ব্যক্তির এক সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত যেই পরিমাণ গুনাহগুলো করেন এই জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন এখন যদি প্রশ্ন করেন হুজুর তাহলে তো সিস্টেম ভালোই এক জুমাতে নামাজ পড়লাম আর আরেক জুমাতে আরেকবার মাঝখানে সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআ ফা আহসানুল উযু যেই ব্যক্তি জুমার নামাজের জন্য চমৎকারভাবে অজু করবে সুন্দর করে অজু করবে আমরা কি সুন্দর করে অজু করি
আপনি যখন ওযু করার জন্য বসেন আপনি কি ওই নিয়তটাকে এইভাবে করতে পারেন? আপনি নিজেকে প্রশ্ন করেন তো দেখি, নিজেকে একবার জিজ্ঞাসা করেন যে আল্লাহ আমি যে ওযুটা এখন করছি, আমি যে পবিত্রতা হচ্ছি, এই পবিত্রতা হয়ে তোমার সামনে আমি দাঁড়াবো, তোমার সামনে আমি এই ওযু পবিত্র মন নিয়ে, পবিত্র হৃদয় নিয়ে, আমার পবিত্র দেহটুকু নিয়ে তোমার সামনে আমি দাঁড়াবো। অতএব আমার ভিতরে হিংসা, ক্রোধ, লোভ, লালসা, শয়তানের যে ওসওয়াসাগুলো আছে, সমস্ত শয়তানের ওসওয়াসা থেকে আল্লাহ তুমি আমার ওযুর মাধ্যমে তুমি আমাকে হেফাজত করো। এই নিয়ত কি আমরা করতে পারি? এই নিয়ত করি না। আমরা ওযু করছি, ওযু করতেছি, গল্প করতেছি, অথচ হাদিসের মধ্যে আসছে ওযু করার সময় অযথা কোনো দুনিয়াদারি কথা বলা মাকরুহ তাহরিম। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি আপনাকে সালাম দেয় তবু আপনি সালামের জবাব দিবেন না, ওযু শেষ করবেন তারপর আপনি সালামের জবাব দিবেন। এই জন্য ওযুরত অবস্থায়, আজানরত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় সালাম দেওয়াটা এটা ঠিক না। মাসালা আমাদের বুঝতে হবে ওযুটার এত গুরুত্ব, কারণটা কি? আপনি চিন্তা করে দেখেন তো, আপনি একজন মন্ত্রীর সামনে, দুনিয়ার একজন মন্ত্রীর সামনে আপনার সাথে দেখা করতে যাবেন, আপনি একজন সচিবের সাথে দেখা করতে যাবেন, এত দূরে যাওয়ার দরকার নেই, আপনি একজন এমপি সাহেবের সাথে দেখা করতে যাবেন, এমপি সাহেব আপনাকে কার্ড দিয়েছেন তার সাথে সাক্ষাতের জন্য, আপনি কি করবেন? আপনার সবচেয়ে দামি দামি যে পোশাকগুলো আছে সেইগুলো আপনি পরিধান করবেন, ঠিক কি না বলেন, কথা বলেন। যা দামি যে পোশাকগুলো আছে আপনার, একদম সুন্দর দামি সে পোশাকগুলো পরবেন, পোশাক পরে হাতে ঘড়ি ব্যবহার করে, আংটি ব্যবহার করে, আপনার যা যা আপনাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যা যা প্রয়োজন আপনি সব কিছু করবেন, এটা বাস্তব কথা বলছি। তারপরে অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত সম্মানের সাথে তার সামনে আপনি দণ্ডায়মান হবেন, আপনি হাত চুলকাবেন না, আপনি মাথা চুলকাবেন না, আপনি কাপড়গুলোকে আপনি অযথা নড়াচড়া করবেন না, তার সামনে আদবের সাথে, সম্মানের সাথে আপনি দাঁড়িয়ে থাকবেন। দুনিয়ার বুকে ওই ব্যক্তির কাছ থেকে যখন আপনি বিদায় নেবেন, তার কাছ থেকে যখন আপনি চলে আসবেন, তাকে সালাম দিয়ে ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে কথা বলে আপনি ওই স্থানটা ত্যাগ করবেন, এটা হলো বাস্তব কথা। তাহলে এই আসমান, এই জমিন, এই লৌহ, এই কালাম, সমস্ত কিছু আপনার খালিক, আমার খালিক, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সামনে আপনি হাজিরা দেওয়ার জন্য আসছেন। কই আপনার পোশাকটা তো সেই রকম হলো না, আমার পোশাকটা তো সেই রকম হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহর জন্য যেই রকম ধারণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে সেইভাবেই তার পরিচয়টা দান করেন, বলেন না সুবহানাল্লাহ, এটা হলো বাস্তব কথা। এজন্য আপনার ওযুটা যখন সুন্দর হবে, হাদিসের মধ্যে আসছে ফা আহসানাল ওযু সুম্মা রাহা ইলাল জুমআ, এরপর আপনি জুমার দিকে আপনি রওয়ানা করবেন, জুমার মসজিদের দিকে আপনি রওয়ানা করবেন, ফাস্তামিউ ওয়া আনসিতু, এরপরে আপনি মসজিদের মধ্যে এসে চুপচাপ বসে যাবেন, ফাস্তামিউ ওয়া আনসিতু, আরবি শব্দ আনসিতু মানে চুপচাপ থাকা, সুকুত, আমরা বলি না সুকুত, এ সুকুত মানে আনসিতু, আপনি চুপচাপ থাকবেন। আর মসজিদের মধ্যে যেই কথাগুলো হয় সেই কথাগুলো মনোযোগ সহকারে আপনি শ্রবণ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমার সুসংবাদ দেওয়া হচ্ছে, ওইভাবে তুমি যদি মসজিদের মধ্যে হাজিরা দিতে পারো তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তোমার জীবনে যতগুলো গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া জিয়াদাতা সালাসাতুল আইয়াম, ওয়া জিয়াদাতা সালাসাতুল আইয়াম, সপ্তাহ আমরা জানি সাত দিনে, সপ্তাহ সাত দিনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাত দিনের গুনাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন তো করবেনই। শুধু তাই নয়, ও বান্দা তোমার অতিরিক্ত আরও তিন দিনের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, অ্যাডভান্স তিন দিনের গুণা মাফ করে দিবেন। শর্ত কি? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে, অত্যন্ত সুন্দর মন নিয়ে
আপনি মসজিদের প্রথম কাতারে অথবা যেখানে আপনি জায়গা পান ওই জায়গার মধ্যে বসে আপনি চুপ থাকবেন, মনে মনে জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এই হলো শর্ত। শর্ত যদি আপনি তরক করেন, শর্ত যদি আপনি ফেল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে পুরস্কারের যে ঘোষণা সেটা কিন্তু পাওয়া যাবে না। এটা হলো বাস্তব কথা, এটা পাওয়া যাবে না। আমি কথা বলছি, আমি মসজিদের মধ্যে বসে কথা বলছি, আমার হৃদয়ের মধ্যে যদি এই ধারণা থাকে, আমার হৃদয়ের মধ্যে যদি এই রকম নিয়ত থাকে, মানুষ আমাকে বড় বক্তা বলুক, মানুষ আমাকে ভালো ওয়াজিন বলুক, মানুষ আমাকে একজন ভালো শিক্ষিত বলুক, এই রকম যদি আমার নিয়ত আমার অন্তরের মধ্যে থাকে আর আমি এই কথাগুলো যদি বলি, কাল হাশরের মাঠে যখন আমি আমার আমল নামাগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হব, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, আমার সেই আমল নামাগুলো আমার দিকে ছুঁড়ে মারবেন, বলবেন তুমি দুনিয়ার মুখে যখন তুমি কথা বলেছিলে এই কথাগুলো তুমি মানুষের হেদায়াতের জন্য তুমি বলো নাই, তুমি নিজেকে পৃথিবীর বুকে জাহির করার জন্য, নিজেকে এই জমিনের বুকে উপস্থাপন করার জন্য তুমি এই কথাগুলো বলেছিলে, অতএব এটা তোমার জন্য, এটা আমার জন্য, নাউজুবিল্লাহি মিন জালিক। কাউকে ছাড়বেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, কাউকে ছাড় দিবেন না।